রংপুর নগরীর ঠিকাদারপাড়া এলাকার ছয়তলার বাসার একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পুলিশের এএসআই মনিরুজ্জামানকে গ্রেপ্তার করেছে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। উদ্ধার করা হয়েছে 3,198 পিস ইয়াবা, এক বোতল ফেন্সিডিল, 5টি ব্যাংকের চেক বই, প্রাইজ বন্ড, মাদক বিক্রির নগদ টাকা সহ অন্যান্য মালামাল। বিভিন্ন ব্যাংকের চেক বই পেয়েছি, পাঁচটি চেক বই, পাঁচটা ইত্যাদি, এগুলো আমরা উদ্ধার করছি। আমরা তাকে আরো জিজ্ঞাসাবাদ করব, তার সাথে কারা কারা জড়িত আছে তার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব ইনশাআল্লাহ। এএসআই সে সাসপেন্ড আছে, বর্তমানে সে সাসপেন্ড, তার বিভাগীয় মামলা থাকার কারণে পুলিশ লাইনে ছিল, যাই হোক সে সাসপেন্ডে আছে বর্তমানে। আমাদের কাছে দীর্ঘদিনে খবর আছে সে মাদক ব্যবসায় জড়িত, কিন্তু তাকে আমরা ধরতে পারছিলাম না। ইনশাল্লাহ আজকে আমরা সেটা সফল হয়েছি, আর এবং ওর সাথে কারা কারা জড়িত আছে তাদের সাথে দ্রুত আমরা আইনের আমরা ব্যবস্থা করতেছি। রংপুর জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব জানান, গোপন সংবাদের উপর ভিত্তি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহবুব রহমান, সহকারী পরিদর্শক তাহিদুল ইসলাম ও পুলিশের সহযোগিতায় নগরীর ঠিকাদারপাড়া এলাকায় অবস্থিত মিলন ভিলার তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে কুড়িগ্রাম পুলিশের কর্মরত এএসআই মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে ইয়াবা, মাদক সহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক হেজিদা মিলনকে গ্রেপ্তার করা যায়নি, অভিযান শুরুর আগেই সে পালিয়ে যায়। পুলিশের এসআই মনিরুজ্জামান তার পরিবার নিয়ে ফ্ল্যাটে ভাড়া থেকে ইয়াবা ফেন্সিডিল সহ মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান তিনি। তল্লাশি করি, তল্লাশির ভিত্তিতে সময় আমরা বিপুল পরিমাণ যে আমরা মাদকদ্রব্য উদ্ধার করি, এবং আমরা যে জব্দ তালিকা এখন আমরা সর্বশেষ আমরা কাউন্টিংটা শেষ করলাম, আমরা এখানে প্রায় ইয়াবা হচ্ছে 3,198 পিস ইয়াবা, যার নগদ প্রায় মূল্য আনুমানিক মূল্য প্রায় 16 লাখ টাকা, তারপর হচ্ছে নগদ 7,800 টাকা, তারপর হচ্ছে আমরা প্রাইস বন্ড, নয়টি প্রাইস বন্ড, বিভিন্ন ব্যাংকের নামই হচ্ছে একটা 4টি চেক আমরা এগ্রি করেছি, ফেন্সিডিল এক বোতল করেছি, তারপর হচ্ছে যে মাদক ব্যবসায় জড়িত মানে যে 3টি মোবাইল সেট সেটা আমরা জব্দ করা হয় আনুষঙ্গিক বিষয়গুলো, আর একজন যিনি অভিযুক্ত, দুজন অভিযুক্তের মধ্যে আমরা একজন অভিযুক্তকে আমরা তাৎক্ষণিক গ্রেপ্তার করি, এবং আরেকজন পলাতক মশা মালিক, হচ্ছেন নুরুল মনিরুজ্জামান, বাহিনীতে সংযুক্ত আছেন সেটাই, কিন্তু বিষয়টা কেমন পরীক্ষা নিরীক্ষা করার পরে বুঝতে পারবো যে আসলে বিষয়টা এটা হচ্ছে। নিয়মিত মামলা করার জন্যই আমি কিন্তু আদালতে প্রেরণ করেছি। তার বিষয়ে সেই তো বললাম, সেটা প্রসিডিওর আইনি পদক্ষেপ, এরপরে বুঝতে যখন নিয়মিত মামলা হবে সেক্ষেত্রে যখন এই বিষয়গুলো আমাদের যেভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে। আচ্ছা।